আশাবাদী গতকাল তিনি যে ভোটে জিতেছিলেন এবার তার থেকে আরো আরো অনেক বেশি ভোটে তিনি এই বিদ্যাপাড়া থেকে নির্বাচিত হবেন এবং মানুষ তাকে দুবার করে আশীর্বাদ 11 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে যাচ্ছেন কোন বার্তা নিয়ে 11 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে আমরা এই মুহূর্তে রাস্তাঘাট জেনে এটা তো প্রত্যেক দিনের মানুষের একটা স্বাভাবিক চাহিদা এই সময় যে বার্তাটা তুলে দিচ্ছি ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নয় আমরা সম্প্রীতির বন্ধন মানুষের মাঝখানে তুলে ধরব আমরা এখানে ঈশ্বরকে কেউ আমরা আল্লাহকে ভালোবাসতে পারি কেউ আমরা জেসাসকে ভালোবাসতে পারি কেউ এখানে শিখ যারা ধর্মের মানুষ আছে তারা তাদেরকে ভালোবাসতে পারে সমস্ত ধর্মের মানুষ একত্রে বসবাস করে একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে আমরা যদি সুস্থভাবে সুস্থ সুন্দর পরিবেশে আমরা বাস করতে পারি আমরা সেটাই এই অঞ্চলের মানুষের কাছে আমরা তুলে ধরছি বিজেপি স্থির বলেছে যে ওরা ক্ষমতায় আসলে বিয়ে করবে আপনার এই এলাকায় প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে তাদের নাগরিকত্ব নিয়ে কি বলবেন হ্যাঁ আমাদের এলাকার মানুষ তারা একটাই কথা বলছেন যারা কলোনিতে থাকে তাদের প্রত্যেকের হাতে ভোটার কার্ড আছে অর্থাৎ ভোটার কার্ডের মাধ্যমেই তারা ভোট দিয়েছিল বলেই আজকে বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল তারা কেন্দ্রে এসেছিল তাদের একটাই বক্তব্য যে আমাদের যখন ভোটার কার্ড আছে আমরা তো ভারতের নাগরিক তাহলে আমাদের নিয়ে আবার নতুনভাবে নাগরিকত্ব কেন আমাদের প্রমাণ দিতে হবে আমরা কোনোভাবেই আর নতুনভাবে নাগরিকত্ব আমরা প্রমাণ দিতে রাজি নই আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি আমরা আইডেন্টিটি কার্ড দেখে ভোট দিতে যাই আমরা এবারও আইডেন্টিটি কার্ড দেখে আমরা ভোট দিতে যাব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো মামাটি মানুষের সরকারের পাশে থাকবো সর্বোপরি ব্রাত্যবসুকে আবার আমরা জিতে আমরা বিদ্যাপাড়াকে শান্তি শৃঙ্খলা আমরা দেখেছিলাম কিছুদিন আগে এই বস্তিগুলোতে উন্নয়নের জন্য আপনারা পাট্টা বিলি করেছেন তার প্রভাব কি ভোটে পড়বে নিশ্চয়ই মানুষ পাট্টার একটা ভয় পাচ্ছিল যে অনেক জায়গায় পাট্টা নেই কলোনিতে ভোটার কার্ড আছে কিন্তু পাট্টা নেই তাদের মিউটেশন হয়েছিল তো যখন তারা পাট্টা হাতে পেল তখন তারা একদম পরিপূর্ণ শান্তিতে তারা ঘুমাতে পারল যে আমরা এখানকার তাহলে স্থায়ী বাসিন্দা আমাদের আর কোনো বিজেপি কেন অন্য কোনো দল রাজনৈতিক দল বর্তমানে সিপিএম কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকের মতো যে সংগঠন একত্রিত হয়েছে তারাও এখান থেকে আমাদের আর বিতাড়িত করতে পারবে না পাট্টাটা হাতে পেয়ে তারা মামাটি মানুষের সরকারকে আরও বেশি কাছে ধরে রাখবার জন্য তারা বদ্ধপরিকর হয়েছে বেদিয়াপাড়া গোপা পাণ্ডের হাত দিয়েই সেজে উঠেছে এই 2021-এর ভোটে বেদিয়াপাড়া কি ব্রাত্য বসুর ভোটে সন্তোষজনক ভোট দিতে না গোপা পাণ্ডে এখানে কোনো ব্যক্তি নয় গোপা পাণ্ডে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ এবং আমাদের বিধায়কের প্রতিনিধি আমাদের এই ঘাসের উপর জোড়া ফুল চিহ্নটাই হচ্ছে আমাদের আসল প্রার্থী এখানে কোনো বিষয় নয় মমতা দিদি যে উন্নয়নের বার্তা তুলে দিতে চেয়েছেন সাংসদ এবং বিধায়কের মাধ্যমে 11 নম্বর ওয়ার্ডে আমরা সেই কাজটাই করেছি কাজেই সেই কাজটা পেয়ে মানুষ খুশি মানুষের তৃণমূল কংগ্রেসকে দু হাত ভরে আশীর্বাদ করবে ধন্যবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ।